সৌদি আরবে কোনো কোনো অমুসলিম রমজানে রোজা রাখেন। দেশটির 3.5 কোটি মানুষের মধ্যে 90 লাখ মানুষ রয়েছেন যারা অভিবাসী। তারা নানান কাজে সৌদিতে অবস্থান করেন, তাদের অধিকাংশই অমুসলিম। রোজা রাখার কারণ হিসেবে কয়েকজন অমুসলিম বলেন, এতে তারা মুসলিম বন্ধু ও সহকর্মীদের আরও কাছাকাছি আসতে পারেন, রমজান মাসে বিচ্ছিন্ন বোধ করেন না, এতে তাঁদের মধ্যে আরও বেশি সখ্য গড়ে ওঠে বলে খবর প্রকাশ করেছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ। সৌদিতে কর্মরত রাফায়েল জেগার নামে এক ফরাসি বলেন, রমজান শুধু নিজের জন্য নয়, এটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, বন্ধুত্ব ও উদারতা ভাগাভাগি করার এটি একটি আদর্শ সময়। আমি এই সুন্দর চর্চার অংশীদার হতে চাই, সৌদি এবং ফরাসি সংস্কৃতির মেলবন্ধনে কাজ করে যেতে চাই। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রমজানে রোজা পালনের আধ্যাত্মিক অনেক মাহাত্ম্য আছে, এর সঙ্গে রোজা পালনের স্বাস্থ্যগত কিছু উপকারের দিকও রয়েছে। রমজানে শরীর কম খাবারে অভ্যস্ত হয়ে যায়, এটি পাকস্থলী ও পরিপাকতন্ত্রের সুস্থতায় কাজে দেয়। সরাসরি ক্ষুধা নিয়ন্ত্রণ করার কারণে ক্ষুধা কমে যায়, ওজন কমাতেও ভূমিকা রাখে। শারীরিক নানা উপকারের পাশাপাশি রোজা পালনে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। মারিয়া রোজ নামে এক মার্কিন অমুসলিম তরুণী নিজে রোজা রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, আমি যখন প্রথম বিদেশ সফরে তুরস্কে যাই তখন থেকেই রোজা পালন করি। আমি আমার এক মুসলিম বন্ধুর সঙ্গে ভ্রমণ করেছিলাম, তখন আমরা রোজা রাখার সিদ্ধান্ত নিই। আরব দেশগুলোতে ভ্রমণের সময় ও বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বেশ কয়েকবার রোজা পালন করেছেন বলে জানান এই মার্কিন তরুণী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক সৌদি মুসলিম যুবককে বিয়ে করেন রোজ, এখন তার সঙ্গেই প্রতি বছর রমজানে রোজা পালন করছেন। জর্জিয়া থেকে আগত আনা মাইলোভা আরব নিউজকে বলেন, সৌদি আরবে আসার পর থেকেই রোজা রাখছে। আমি আমার বন্ধু হাইফারের পরিবারের সঙ্গে রোজা পালন করি, তারা এখন আমার পরিবারের মতোই। মাইলোভার আশা, আরও অনেক মানুষ রমজানে সৌদি আরব ভ্রমণে উৎসাহিত হবে। জার্মান কূটনীতিক জান হাস আরব নিউজকে বলেন, আমার ফুটবল দলে অনেক বন্ধু ছিল যারা মুসলিম। তখন আমি জার্মানির কোলনে পূর্বের একটি ছোট শহরে থাকি। আমি ছোটকাল থেকেই রমজানের সঙ্গে পরিচিত হয়েছিলাম, কিন্তু তখন রোজা রাখার কথা ভাবিনি। সৌদি আরবে রমজান মাসে রেস্তোরাঁ বন্ধ থাকায় এখানে রোজা রাখাটা সহজ বলে মন্তব্য করেন জানহাস। ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা থাকলেও মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠায় সংস্কৃতির আদান প্রদান ঘটছে বলে আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়।